রাত পেরোলেই শেষ হচ্ছে সমুদ্রে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। সব প্রস্তুতি সম্পূর্ণ করে শিকারের অপেক্ষায় প্রহর গুনছে বরগুনার প্রায় অর্ধলক্ষাধিক জেলে। পর্যাপ্ত মাছ ধরতে পারলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা জেলেদের। দম ফেলার ফুরসত নেই কারো। ব্যস্ত সমুদ্রযাত্রার জন্য রোদ বৃষ্টি মাথায় নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ৬৫ দিন পর মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা, তাই মাছঘাটগুলোতে জেলে ব্যবসায়ীদের কর্মতৎপরতা শুরু হয়েছে। আমরা আলা বাসালে জালটা রেডি করতে আসি, অভিযান শেষ হলে আমরা আলা বাসালে বাইরব। বোট তো সারা হয়ে গেছে, এই জাল মেরামত করি, এই জাল তুললে বোটে তারপর সাগরে যেতে হবে। সেলাই করতেছি, জালের ইট ফুলুট লাগাইতেছি এবং কি বোর্ড ধুতেছি, সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছি। ঘাটে নোঙর করা ট্রলারগুলো এখন প্রস্তুত শিকার অভিযানে। জেলেরাও সেরে নিচ্ছেন তাদের প্রস্তুতি। সাগরে কাঙ্ক্ষিত মাছের দেখা পেলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে যাবে বলে আশা জেলেদের। কোলাঙ্গ অবরোধে সকল হবে, বড় বড় মাছ পামু, মাছও বেশি পামু। ২৩ তারিখের পরে আমরা সাগরে যাবো, আশা আমরা যদি আল্লাহ রহমত করে আমরা এই যে ক্ষতি হয়েছি আমরা জেলেরা ক্ষতি পোষাই ওরা যাইবে। এবার নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর হওয়ায় এবার জেলেদের জালে বড় ইলিশ মাছ ধরা পড়বে এমন আশাবাদ মৎস্য কর্মকর্তাদেরও। এই ৬৫ দিনের বাস্তবায়নের ফলে মাছের পরিমাণ যেমন বাড়বে, পাশাপাশি মাছের পরিমাণ বাড়লে তো তাদেরই লাভ, এইটা কিন্তু তারা বুঝতে পেরেছে এবং তাদের ভিতরে এই আনন্দটুকু আছে যে না, আমরা অবরোধ করেছি, এবার আমরা বেশি পরিমাণে মাছ পাবো। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য রক্ষায় গত ২০ মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত সমুদ্রের সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।